ইন্দুলিল্লাহবাব আমরা তো পড়বে একটা বিডি উঠছে তার অনেক কয়েকটা বিডি উঠছে আমরা সুস্পষ্টভাবে তার শবের বিভিন্ন মকাম সম্পর্কে আমল সম্পর্কে রিয়াজত মুজাহিদার সম্পর্কে আলোচনা করেছিলাম এখানে একটু সংক্ষিপ্ত আলোচনা এই জন্য পেশ করছি এটা অত্যন্ত জরুরি এবং খোদা প্রাপ্তির মকাম ও মঞ্জিল এটা আল্লাহ কাজে কতটুক কোন পর্যায়ে নিয়ে পৌঁছাবে আমরা জানি না আপনিও জানেন না আমিও জানি না কেউ জানি না আল্লাপাকে জানেন তবে আমরা নিজেদের জেনে নেই আগে তো প্রথমত মকামে সায়রে ইলাউল্লাহ মকামে সায় ইহ মানে হক তালাস করা এটার পাঁচটা মঞ্জিল আছে ধাপ স্টেজ স্টেপস যেটা বলেন এক নম্বরে তওবা করা খালেজ তা করতে হবে মহাশেবা মহাশেবা মহামেলা ইশতেখামাত মহাসেবা এটা একটা আমল দৈনন্দিন কৃতকর্মের একটা হিসাব বলেন না বল যে হাঁসিগু তু আন্তু হাঁসাবু হিসাব দেওয়ার আগে হিসাব করে লাও ওজন দেওয়ার আগে ওজন করে লাও তো রোজানা একটা মহাসেবার আমল আসছে মহাতে বা করা মহামেলার লেনদেন মোহামিলাত মহাসরত এগুলো ঠিক করা আর পাঁচটাম হচ্ছে ইশতে খামাত উপর জুড়ে থাকে এই পাঁচটা হল মঞ্জে ধাপ এটা প্রথম মকাম দ্বিতীয় মকাম হচ্ছে প্রথমটা প্রথম মকামটা হলো সাইরে ইল আল্লাহ আল্লাহর দিকে সায়ের করা সফর করা তালাশ করা হক তালাশ করা দ্বিতীয় মকাম হলো সাইরে মা আল্লাহ আল্লাহর সাথে তার একেবারে সম্পর্ক হয়ে যায় আকাশ একটু মা আল্লাহ ইল আল্লাহ বলতে আল্লাহর দিকে মা আল্লাহ আল্লাহর সাথে এখানে পাঁচটা মঞ্জিল একটা মায়েল অর্থাৎ আকর্ষণ তীব্র একটা আকর্ষণ হবে প্রথমে আল্লাহর দিকে বান্দার এমন একটা ফক্ত আল্লাহর আল্লাহর সাথে আল্লাহর সাথে মন্দিরের কমটার সম্পর্ক হবে একটা কিব্রে একটা আকর্ষণ হবে আল্লাহর দিকে যে प्रथम मंजिल দ্বিতীয় ধাপ বা মঞ্জিলের উলফত হবে বলা হলো উলফত মে बराबर हो बराबर है उफ, उफा हो क जपा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो तो উলফত मोहब्बतের সম্পর্ক হবে ও তিন নম্বর হচ্ছে উনসিয়াত পায়দা হবে একটু বিষয় একই তবে একটু আর একটু অ্যাডভান্স স্টেজের চার নম্বরের লাগে মহব্বতের সম্পর্ক হবে কুল ইন কুন্তুম চুবন আল্লাহ মহব্বত তো বুঝে নেই মহব্বতের পরে যে পাঁচটা মন্দির এখানে আছে তৃতীয় মকাম আল্লাহ আকবর তৃতীয় মকামটা কি এখানেও পাঁচটা মন্দির আছে পাঁচটা ধাপ আছে সাইরে ফিল্লাহ প্রথমটা সাইরে আল্লাহ দ্বিতীয়টা হচ্ছে সায়রে মা আল্লাহ এগুলো সায়রে ফিল্লা পাঁচ মকাম এক সাইরে আলমে নাসুদ জড়ো জগতের শায়ের শায়রে আলমে মালাকুত সেরস্টা জগতের সায়রে আলমে জবরুত সাইরে আলমে লাহুত সাইরে। হায়ুদ ফানাফিল্লা এখানে আধ্যাত্মিকর আধ্যাত্মিকতার সের স্তর এরপর অলি আল্লাগনের বকাবিল্লা মকাম বা পরিপূর্ণতা অর্জন হয় ফানাফিল্লার পরে বকাবিল্লা হয় তা পরিপূর্ণতা হাসিল হয় তো প্রিয়দস্ত আহবাব আমরা আল্লাহর কাছে চাইতে থাকি ম্যাচ করতে থাকি ইনশাল্লা আল্লাহ পাক চাই মর্জি হলে আল্লাহবাক আমাদেরকে এই সমস্ত মকামগুলি সফর করাবেন এবং তাপে তাপে আল্লাহবাকের সত্য আমাদের ফানা ফিল্লা যেটাকে বলা হচ্ছে সেখানে সাইর ফিল্লা আমাদের নসিব হইতে পারে আমিন আমিন অমা তো ইল্লাহিল্লাহ আলি তাকালুআলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ